নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিও ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা আলোচনাটি গুরুত্বপূর্ণভাবে শুনবেন। দেখুন, 29 অক্টোবর 2024 ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস। এদিন আপনারা অনেকেই জানেন যে কোনো বাসন, পিতল অথবা আপনি কোনো সোনা বা কোনো মূল্যবান কোনো জিনিস কিনলে বিশেষভাবে এদিন কিন্তু লাভ পাওয়া যায়। অর্থাৎ কারণ এদিন সমুদ্র মন্থনের সময় আপনার দেবতাদের যে ডক্টর অর্থাৎ ধন্বন্তরি কলসি নিয়ে, সোনার কলসি নিয়ে আপনার উঠে এসেছিল। তাই এই দিন বিশেষ করে যেটাতে জলকে স্টোর করে রাখা যায় সেটা আপনি একটা ঘটি কিনতে পারেন, সেদিন আপনারা জলের জগ কিনতে পারেন, তামার জগ, সেদিন আপনারা কোনো গ্লাস কিনতে পারেন, কোনো বাটি কিনতে পারেন। অবশ্যই এই দিন এই সকল জিনিস কিনা কিন্তু বিশেষভাবে লাভ দিবে এবং এই ধনতেরাসের দিন আপনারা একটা অখণ্ড প্রদীপ, বড় অখণ্ড প্রদীপ আপনারা কিনবেন। এই যে আপনারা জিনিসগুলো কিনছেন কি না, এই জিনিসগুলো ধনতেরাস দিন কিনে আপনারা আগে রেখে দিবেন, আগে ব্যবহার করবেন না। দীপাবলিতে আপনারা এগুলো পূজা স্থানে রেখে পূজা করার পর আপনারা অবশ্যই ব্যবহার করুন দীপাবলির পর থেকে। কারণ ধনতেরাসের দিন আপনি চাঁদি কিনুন, সোনা কিনুন, আপনি কাঁসার বাসন কিনুন, স্টিলের বাসন কিনুন, খুবই কিন্তু শুভ বলে মানা হয়। কিন্তু ধনতেরাসের দিন আপনারা ভুল করেও লোহার কোনো জিনিস আপনারা কিনবেন না। অর্থাৎ লোহার কোনো বস্তু বা লোহার কোনো জিনিস এই দিন কিনবেন না, তাতে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। এই ধনত্রয়োদশী দিন আপনারা বিশেষ করে শুধুমাত্র ভগবান কুবেরের না, আপনারা অবশ্যই ধন্বন্তরিরও পুজো আপনারা করুন। অর্থাৎ এই দিন আপনারা অবশ্যই একটা কাঠের সিংহাসনে কুবের এবং ধন্বন্তরির আপনারা একত্রে পূজা অবশ্যই করবেন এবং কুবের দেবতাকে আপনারা সাদা মিষ্টি আপনারা অবশ্যই নিবেদন করবেন এবং আপনারা ধন্বন্তরিকে আপনারা হলুদ মিষ্টি আপনারা নিবেদন করুন এবং আপনারা ধন্বন্তরির যে স্তোত্র রয়েছে সেটা আপনারা পাঠ করুন এবং আপনারা কুবের দেবতাকে যখন পূজা করবেন অবশ্যই ওম হ্রিং কুবেরায় নমো, ওম হ্রিং কুবেরায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং ধন্বন্তরির যে স্তোত্র উনি হচ্ছেন দেবতাদের ডক্টর। যারা দীর্ঘদিন অসুস্থ হয়ে রয়েছেন, শরীর নিয়ে ভুগছেন, অবশ্যই এই দিন আপনারা ধন্বন্তরি যদি পূজা করেন তাতে আপনাদের আয়ুর জায়গাটা অনেকটাই রক্ষা হবে এবং কুবেরের যদি পূজা করা হয় তাতে আপনাদের অর্থের অভাব কিন্তু হবে না, অর্থাৎ নিরন্তর আপনাদের অর্থ কিন্তু আসতে থাকবে। এই ধনতেরাসের দিন যখন আপনারা যে শুভ মুহূর্তে যখন আপনারা যে কোনো বাসন কিনবেন না কেন অবশ্যই সেটা আপনারা রেখে দিবেন। দীপাবলির দিন যখন আপনারা পুজো করবেন মা লক্ষ্মী এবং আপনারা গণেশজির যখন পূজা করবেন অবশ্যই আপনারা তারপরের দিন থেকে ব্যবহার করবেন এবং যারা লক্ষ্মী এবং গণেশ কিনতে চাইছেন একত্রে কিন্তু কিনবেন না, জয়েন্ট লক্ষ্মী গণেশ কিনবেন না, পৃথক একটা লক্ষ্মীর প্রতিমা থাকবে, পৃথক একটা গণেশের প্রতিমা থাকবে, সেটা আপনি চাঁদেরও কিনতে পারেন এবং সেটা অবশ্যই আপনারা দীপাবলির দিন আপনারা পূজা করুন, বিশেষভাবে আপনাদের সমস্যাগুলো কিন্তু দূর হবে। এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি, অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, কৌশিকদা রাশি অনুযায়ী কী কিনা যাবে, আমি খুব
চটজলদি নিয়ে আসতে চলেছি মেষ থেকে মীন রাশি। আপনি যদি মানুষ হন, আপনারা কোন কোন জিনিস আপনারা এই ধনতেরাসের দিন আপনারা কিনবেন? অবশ্যই এই দিন আপনারা অবশ্যই কোনো নতুন বস্ত্র কিনতে পারেন এবং আপনারা ইলেকট্রিকের কোনো লাইটিং আপনারা কিনতে পারেন, বিশেষভাবে লাভ পাবেন। এবং ধনতেরাসের দিন সব কিছু করছেন সর্বোপরি আপনারা কেনাকাটা তো করছেন, তাদের পুণ্যর জায়গা রয়েছে, বাস্তবে যারা নির্ধনী রয়েছে না তাদেরকে দান করুন। অর্থাৎ এই ধনতেরাসের দিন যদি আপনারা দান করতে পারেন কি না, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থাৎ খুব গরিব রয়েছে, তার সাহায্য করুন, তাকে মদত করুন, সহায়তা করুন, দেখবেন আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। অনেকেরই প্রশ্ন থাকে, বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, আমি আজকে প্রত্যেকটা প্রশ্নে আপনাদের উত্তর দেব। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং একটা কথা আবারও বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অথবা আপনার ব্যবসা করছিলেন, ভালো চলছিল, ব্যবসা ডুবে যাচ্ছে, বা আপনি কোনো প্রপার্টি সেল করতে চাইছেন, বাধা আসছে, সে প্রপার্টিটা সেল করে আপনি কোনো প্রপার্টি কিনতে যাচ্ছেন, বাধা আসছে, অবশ্যই যোগাযোগ করুন। যাদের কর্মক্ষেত্রে সমস্যা আছে, কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে আপনার প্রতিকূল অবস্থা, কর্মপ্রাপ্তিতে বাধা, প্রমোশনের বাধা, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, মামলা মকদ্দমা পড়ে গেছেন, অবশ্যই যোগাযোগ করুন। জ্যোতিষশাস্ত্র অবশ্যই আপনাকে সেই জায়গা থেকে নিশ্চিত রূপে আপনাকে কিন্তু বেরিয়ে করে নিয়ে আসতে পারবে। এই দিন কিন্তু ধন্বন্তরি যেহেতু আপনার কলসি নিয়ে প্রকট হয়েছিলেন, অবশ্যই সমুদ্র মন্থনের পর, তাই ধন্বন্তরির পূজা করলে বিশেষভাবে লাভ হবে। এবং দীপাবলির দিন আপনারা সেই কুবেরের চিত্রটিকে আপনারা যেখানে অর্থ রাখেন সেখানে আপনারা রেখে দিন দীপাবলির দিন, এবং ধন্বন্তরিকে আপনারা যেখানে আপনারা পূজা করেন সেখানে আপনারা স্থাপনা করুন। বিশেষভাবে আপনাদের যারা প্রচুর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, আপনারা অবশ্যই আপনারা স্বাস্থ্যের জায়গাটা আপনাদের অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এবার আসি ধনতেরাসে কোন কোন ছয় রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, যে কোনো দিক থেকে ভাগ্য খুলতে চলেছে, লিখে রাখুন। আমি ছটি রাশির স্পেশাল নাম বলবো, আপনার রাশি থাকলে আপনি হতে চলেছেন মালামাল। প্রথম রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির কর্মযোগ, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি নাম বলবো সেই রাশি মকর রাশি। মকর রাশির আর্থিক লাভ, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির সম্পত্তি, কেরিয়ার এবং বিজনেস থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশি এই ধনতেরাস থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। একদম অন্তিম এবং শেষ রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ধনতেরাসের থেকে আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই কটি রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী, কপাল খুলতে চলেছে কুবের দেবতার কৃপায়। অবশ্যই আপনারা উত্তর দিকে মুখ করে পূজা করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। এবং এর সাথে সাথে যখন আপনারা পূজা করবেন, আমি একটি কথা বলবো, উত্তর দিকে মুখ করে যখন আপনারা কুবের দেবতা এবং ধন্বন্তরির পূজা করবেন অবশ্যই দুটো গৃহের প্রদীপ অবশ্যই দিবেন এবং বিশেষভাবে প্রার্থনা করুন, নিশ্চিত রূপে আপনাদের যে কোনো বাধা বিঘ্ন কেটে যাবে। এবং পাশাপাশি আপনাদের চ্যানেল আবারও বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।